কোটিপতি হওয়ার বিশাল চান্স। খালি তুই গালটা এরকম করে ফাটতে থাকবি, একজন আসে খালি পোলা বানাইবে, এরকম করে সুমাই দিবে, এরকম করে সুমাই দিবে, তোর ক্ষতি হইবে। CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার হার্ট। উর্মি আমার ডাকি লেখা আছে ওকেনলি ফোকেনলি। তো মেয়ে এত যে কাম করছেন, টিনের বাড়িটা তো ঠিক করতে পারেন নাই, এখন এই বাড়িতেই আছেন। আরে মেয়ে টিনের বাড়ি তো শান্তির বাড়ি, এবারে শান্তি নাই সে ঘর বিল্ডিং হলে কোনো লাভ নাই। হ্যাঁ বুঝছি, এত বড় লাভের সাথে কোনো কথা নেই। শোনেন হে উর্মি, এই আমার মায়ের তুমি টেলি টেলি করলি কেন, কি আছে? হ্যাঁ এই আমি মেয়ের দিয়ে ব্যবসা প্ল্যান করি। কি রে মেয়ের দিয়ে ব্যবসা করে? হ্যাঁ লটো বল আল্লাহ কি বলে। আপা চুপ করো তো, আরে আমার জীবনে আছে খালি কথা আর কথা, আর আছে মাইয়া। হ্যাঁ আর যদি আমার চুপ থাকতে তাহলে একটু অন্য দে, হয় আমি ওই সময় চুপ থাকবো। মাল খাবে চাল হবে কার বাপের কি, তোর বাপে ইচ্ছা করে একটা সোফার দি একটা ব্যবসা কিছু হইব। চল বড় ভাই, বড় ভাই ডাকছে, শোন বড় ভাই ব্যবসা করুন না, আজ পর্যন্ত বড় ভাই যতগুলো ব্যবসা করছে সবগুলোতেই ধরা, একটা লাভের মুখ দেখতে পারি না। আর কি করি বোন কো, একটু বাইসা থাকতে হলে তো কেমন। হ্যাঁ আপনি কি শুনে হালায় দেখ দেখ ভাটকে আইছে তো বাপরে পাড়াস দেখা। আরে একটু ভালো ভাবে কর, এটা আমার বাপ হয়। এই হ্যাঁ সামনে বিজনেস এর আলাপ করা যায়, দেখ কেমন ভাটকে আইছে। দেখ আমি একটাই জানি পুত্তর মত থাকি বুঝি, পুত্তে চাই কি হাত কি, আর আমি চাই কি কো। এ ভাই ব্যবসা না ব্যবসা। আরে শোন এইটা দিবি আমার মেয়ে মাইয়ারে নিয়ে যা কিছু করবি, আমার কিছু আসে যায় না। আরে তোরা দুজনে থাম তো, চল বাইরে চল, আব্বা তুমি থাকো। তোর পুষ্টি কি না হাওয়া তো তোরা মত তো, চল তুই চল তুই চল। দিবি না দিবি না তোরা দিতে জানো না, শুধু দিতে জানো তোরা দিতে জানো না শুধু। এইভাবে কি লাইফ চলবো, লাইফ তো আর চলতেছে না, ঠেলা গাড়ির মতন চলতেছে বুঝছো, মরতার ভাল লাগে না, কি করবো। মুই তো ভাবছিলাম তোরে নিয়ে আমি একটু কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি, কই কোটিপতি তো দূরের কথা, এখন পর্যন্ত হাজার পতি হইতে পারলাম না, শপতি হইতে পারলাম না। হালার পোহালা মুই ভাবছি অরে লই মুই কোটিপতি হমু, ও বাবে মরে লই কোটিপতি হইবে। এই ফেব্রি এ কথার একটু ভেটকা কম কো, একবার ভাববে দেখ মরে নিয়া কোটিপতি কে তুই হাজার পতি হইতে পারবি না। হ্যাঁ কে হ্যাঁ কে, কারণ তোরে দিয়া কোটিপতি হওয়ার শাখা পোশাক আছে, আর মুই মরে দিয়া কোটিপতি হওয়ার কোনো শাখা পোশাক আছে। করে ধরলেও টাকা, করলেও টাকা, সারলেও টাকা না, মানে ওই ইয়ে পিড়িত আর কি, প্রেম করলে টাকা পয়সা আইবে না। হন এই সব আলতু ফালতু কথা বাদ দিয়া মেইন কথা কর, হন এই পর্যন্ত যত ব্যবসা করছি সব খালি লস আর লস, এইবার এমন একটা ব্যবসা বাইর কর যেন খালি লাভ আর লাভ। তাহলে এক কাম করি, আমরা একটা হোটেল দিই তোর মতো, আর আট দশটা রাখলে মোরা কোটিপতি। সারা টাকা পয়সা আইবে, এদেশের কোটি কোটি মানুষ হলো কি করে,
ওই যে টাকা খরচ করে তোকো কাছে যায় কেন যায় মোকো কাছে আয়ে আরে বাউ 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 এই সব কাম মোর দ্বারা সম্ভব না এই যে 100 বেড়া কো দ্বারা জামু 100 বেড়া কো দ্বারা শুইতে হইব বাইরে মাফ কর এই সব মোর দ্বারা সম্ভব না এমন একটা বুদ্ধি বাই কর যাতে মান ছড়মানো যাতে না যায় ব্যবসাও যেন ঠিক থাকে ইজ্জত যেন না যায় হ্যাঁ দারুণ একটা ব্যবসা পাইছি দোস্ত এইবার আমরা কোটিপতি হয়ে যাবো সত্যি এক চকলেট 100 টাকা সাথে তোর সুমা ফ্রি এক চকলেট 100 টাকা সাথে তোর সুমা ফ্রি আরে বোন বোন তোরে কি সুমা দিলে তোর গাল খুইয়ে যাইবে কিচ্ছু হইবে না রাজি হয়ে যাব আমি তোরে ট্রাই করলাম দেখাইলাম হন বোন রাজি হয়ে যা মানুষ যখন তোরে সুইমা দিব মনে করবি তুই কুত্তা তোর গালটা সাইড থেকে গেছে রাজি হয়ে যা প্লিজ বই কোটিপতি আর এই সুযোগ আর পামু না রাজি হ রাজি হমু তুই কইতাছ হ্যাঁ রাজি হয়ে যা কিন্তু কোন কিন্তু না আমরা কোটিপতি হইতাছি ব্যাস বন্ধু আমার রাজি কাল থেকে আমার চকলেটের ব্যবসা শুরু এক চকলেট 100 টাকা সাথে সুন্দরী চুমা ফ্রি এই দেখ এখানে কয় টাকার চকলেট জানোস ৯০ এই ৯০ টাকার চকলেট কয় টাকা বেচবো জানোস ৯০০০ তো এক চকলেট যদি 100 টাকা হয় তাইলে হলো ৯০টার দাম কত হইতেছে যোগ দে পাগল এর মধ্যে দেখবি ঢাকা সিটি তো তর তর করে বিল্ডিং উঠে গেছে এখন কি ডাকবো কাস্টমার ডাকবো আসেন ভাই আসেন এক চকলেট 100 টাকা সাথে সুন্দরীর সুমা ফ্রি আসেন ভাই আসেন এক চকলেট 100 টাকা সাথে সুন্দরীর সুমা ফ্রি আমি আগে যাই তুই কেডা আমি আনারি পোলা তুই আজ সুমা দিতে বড় হাজা চর কালায় সমাজটা নষ্ট করবে পরে আমরা হলো মামলা খামু হ্যাঁ ভাই এক লাইনে দাঁড়ান এই যে আপনার একটা চকলেট দেন আসেন ভালো হয়েছেন ভাই আবার ডাকলে আসেন এটা পার্মানেন্ট ব্যবসা আসেন 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 খারান ভাই এ দেন বাকি লই যাইছি এই তো এইরকম ক্যাশ টাকার ব্যবসা এইসব ব্যবসা করবার বেটা জীবনে তো সুবিধা দিতে পারে এই যে সোজা হওয়া দিছে ভাই হ্যাঁ মানে ঠোঁটে দেয়া যায় না
না এ তুই ধরবি আপনার মুখে গন্ধ যদি থাকে ওই অজ্ঞান হয়ে যাইব সুমাজন দিয়াই লাগবি হ্যাঁ তোর এই নান 1000 টাকা ঠিক আছে একটা সুমা আপনি ভাই অনেক ভালো মানুষ আপনার মতো ভালো মানুষ পাই না দেখ একটা চকলেট নিবে এই 1000 টাকা দিছে ওনারে দুইটা চকলেট দিয়ে দে আর দুইটাই নেন খাবেন পাগল আমি আপনাদের মতন আমি 1000 টাকা দিয়ে একটা সুমো দিয়ার জন্য 1000 টাকা দিছি চাইলে 1000 টাকা দিছি 10 10 10টা সুমো খাবো হ্যাঁ এইখের একদিন কথা হয় আমি মনে করছি এই হলো খুব ভালো মানুষ 1000 টাকা দিছি একটা সুমো আর আসা যাওয়া মনে করেন যে গাড়িতে আর বিষয়টা আসছে যখন চলে যাবো তখন কারণ বিষয়টা হচ্ছে কি ভাই ওই টিপস দিবানে আর ওই 10টার সময় এই জায়গা না দিয়ে এই জায়গাটা দিলি কেমন হয় এত লোক নিতে পারবো না 10টার সময় এ ভাই আমি যদি 10টা দিই তাহলে আমি একাই দিলাম 10টা আর 10 জনে 10টা দেয় ওই 10 জনের মুখে কি আছে না আছে আরে ভাই সেইটা কথা না তো কথা হইলো যে আপনি যদি 10টা সুমা দেন তাহলে আমরা ফিল্ডিং তো উপরে উঠতে যাইবি আর পিছনে আমার গেরা উঠে গেছে আমি সুমো খাবই খাবো এই কিসের গেরা আরে মি আমার গেরা উঠে গেছে আমি সুমো খাবই খাবো এই বিয়া আপনি গেরা উঠছে আপনি বিয়া কই না বইয়ের কাছে গিয়া গেরা নিবান যান আমি এবারে ফেজার মিটি মুক্ত সবকিছুই করি ওই মুখ মুছে রেখে দে এই বিয়া এই ভাই আপনি 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 জান তো আমাকে বেশ একের কথা এই পারে কি এই পারে যাও যাও এই বিয়া দেখছেন ভাই হ্যাঁ এত সুন্দরী একখান মাইয়া 10টা তোমার জন্য মিস্টেক হয়ে গেল।